সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় বন্ধুরা আপনারা সকলেই আল্লাহ তাবারকত আলার পাক নাম কুদ্দুসু সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন কিন্তু আপনারা মাত্র এগারো বার ইয়াকুদুসু পড়লে কি হয় জানেন কি জানেন না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের কুদ্দুসু এর যত ওয়াজাইফ আছে এবং এর যত ফায়দা আছে যত উপকারিতা আছে সেটা এই ভিডিওতে বায়ান করব আপনারা মাত্র এগারো বার এই আল্লাহ তাবারক তালার পাক নাম ইয়া কুদ্দুসু এখনই পরে দেখুন ইনশা আল্লাহ তাবারকতাল এর ফারক আপনারা এখনই পাঁচ মিনিটের মধ্যে দেখতে পাবেন তো বন্ধুরা খুবই পাওয়ারফুল ভিডিও আছে আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি লাইক করে আগে অবশ্যই শেয়ার করবেন ভিডিও শুরু করার আগে আমি এবং আপনারা সকলে মিলে আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করি ইয়া আল্লাহ যতজন লোক এই ভিডিওটি দেখছেন তাদের সাথে সাথে আমাদেরকেও অজিফার রহমত এবং বরকত দিয়ে মালামাল করুন আমিন আল্লাহ আমিন আপনারা সকলে কমেন্ট বক্সে আমিন অবশ্যই লিখবেন কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয়ে যাবে প্রিয় বন্ধুরা সব জিনিসের একটা তরিকা থাকে সেইভাবে এই অজিফারও একটা তরিকা আছে খুব বেশি হার্ড নয় শুধু আপনারা মন দিয়ে বুঝে নিন যে সময় আপনারা এই অজিফা করবেন সেই সময় আপনারা একদম চুপচাপ থাকবেন অর্থাৎ অজিফা করার সময় আপনারা কারোর সাথে কথা বলবেন না চলতে ফিরতে উঠতে বসতে আপনারা এই অজিফা করতে পারবেন মানে জরুরি নয় যে আপনাদের বসে করতে হবে যখন আপনারা সময় পাবেন তখন এই অজিফা করুন এর কোনো সময় নির্দিষ্ট নাই আর জায়গাও নির্দিষ্ট নাই আসুন বন্ধুরা এখন আমরা জানব ইয়া মাত্র ৩৩ বার পড়লে কি হয় তো আপনাদের সর্বপ্রথমে তিনবার শুরুতে দরুদে পাক পড়তে হবে দরুদে পাক যেটা আপনার মনে আছে সেটাই পড়তে পারেন তারপর এই আল্লাহ আলার পাক নাম আপনি আপনার স্ক্রিনে দেখে নিন ইয়াকুদুসু এই নাম মুবারকটি আপনাদের ৩৩ বার অর্থাৎ থার্টি থ্রি টাইম পড়তে হবে এবং আবার তিনবার শেষে দৌড়দে পাক পড়তে হবে সেই দৌড়দে পাক যেটা আপনি শুরুতে পড়েছেন যদি কোনো ব্যক্তি এই অজিফা প্রতিদিন করে তাহলে তার ঘরে এবং কারোবারে বেসুমার বরকত হবে অর্থাৎ যদি কোনো গরিব অথবা দরিদ্র মানুষ প্রতিদিন এই অজিফা করে এবং তার এই ইচ্ছা থাকে যে তার কাছে দৌলত চলে আসুক অর্থাৎ সে ধনী হতে চায় তাহলে সেই ব্যক্তি ইয়াকুদ দুসু তেত্রিশ বার প্রতিদিন পড়ার অভ্যাস করে নিন আসুন বন্ধুরা এবার আমরা জেনে নেব ইয়াকুদ দুসু একচল্লিশ বার পড়লে কি হয় তো বন্ধুরা আপনাদের এভাবেই করতে হবে শুরুতে তিনবার দৌড়ুদে পাক তার সাথে ইয়াকুদ দুসু একচল্লিশ বার অর্থাৎ ফর্টি টাইম এবং আবার তিনবার শেষে দৌড়ুদে পাক সেই দরুদে পাক যেটা আপনি শুরুতে পড়েছেন যদি কোনো ব্যক্তি এই অজিফা প্রতিদিন করে এবং তার বুকে দম করে নাই। অথবা সে নিজের বা তার পরিবারের কোনো মানুষের বুকে গিয়ে দম করে তাহলে ইনশাআ আল্লাহ তাবারকতালা সেই ঘরে না তো কোনো রোগ আসবে আর না কোনো রোগ সেই ব্যক্তিকে ছুতে পারবে অর্থাৎ যদি আপনি এটা চান যে আপনার বাচ্চারা সব রকমের রোগ থেকে নজিরাবাদ থেকে জাদু টোনা থেকে নজর থেকে হেফাজত থাকুক এবং আপনারও এই সমস্ত জিনিস থেকে হেফাজত হোক তাহলে আপনি প্রতিদিন ইয়াকুদ দুসু করে আপনার বুকে দম করে নেবেন এবং আপনার বাচ্চাদের বুকে দম করে দিন ই আল্লাহ তাবারক এই অজিফা করার পর যার বুকে দম করে দিবেন আল্লাহ তাবারক তালার হুকুমে সেই ব্যক্তি সমস্ত রোগ জাদু টোনা শেহের আসেব নজর বাদ নজর এই সমস্ত মুসিবত থেকে হেফাজত থাকবে আসুন বন্ধুরা এবার আমরা জেনে নেব শেষ জিনিস ইয়াকু এগারো বার পড়লে কি হয় তো বন্ধুরা আপনাদের করতে সেটাই হবে তিনবার শুরুতে দৌড়দে পাক তার সাথে ইয়াকু এগারো বার এবং আবার শেষে তিনবার দৌড়দে পাক পড়তে হবে যদি কোনো ব্যক্তি এই অজিফা করে আর সেই ব্যক্তি যখন এই অজিফা করে এবং তারপর যা দুয়া চাইবে তো আল্লাহ তাবারক তালার এই পাক নামের বরকতে তার দুয়া রদ হবে না শর্ত হলো তার দুয়া নেক এবং জায়জ হতে হবে যদি কোনো জায়জ মকসদের জন্য কোনো বান্দা এই অজিফা করে তাহলে আল্লাহ তাবারক তালার হুকুমে তাকে কামিয়াবি মিলবেই মিলবে তো আপনারা এর মধ্যে থেকে যে অজিফা চান করতে পারেন অথবা তিনটে অজিফাই করতে পারেন অনেক ইনফর্মেটিভ ভিডিও আপনারা এই ভিডিওটি লাইক করে আগে শেয়ার অবশ্যই করবেন যদি আপনার জন্য একজন বান্দাও একটা অজিফা করে এর মধ্যে থেকে তাহলে আপনি চিন্তাও করতে পারবেন না যে আপনি কত স্বভাব পাবেন তো এই ভিডিওটি সমস্ত মুসলমানদের কাছে শেয়ার অবশ্যই করবেন আর প্রিয় বন্ধুরা এখন আপনারা কোথাও যাবেন না আমরা আপনার স্ক্রিনে দুটি এমন ভিডিও লাগিয়ে দিয়েছি এই দুটি ভিডিওই আপনাদের অনেক কাজে আসবে আপনারা এই দুটি ভিডিও অবশ্যই দেখবেন এবং নিচের ভিডিওটি খুব পাওয়ারফুল তো আপনারা নিচের ভিডিওতে ক্লিক করুন নিচের ভিডিওটি একদম মিস করবেন না কিসমতওয়ালা এই ভিডিও অবশ্যই দেখবেন